আসসালামু আলাইকুম। বিমলা ইসলামের ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কনক কুমার অধিকারী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। বন্ধুরা, আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব বর্জ্য নিষ্কাশন নিয়ে আলোচনা করব। বর্জ্য নিষ্কাশন নিয়ে আলোচনা করার সময় আমরা প্রথমেই কিছু মেইন টপিকস এখানে বোর্ডে দেখছি। রেচন পদার্থ, বৃক্ষের গঠন ও কাজ, অসমো রেগুলেশনে বৃক্ষের ভূমিকা, বৃক্ষের তাৎক্ষণিক বিকল লক্ষণ ও করণীয় এবং হরমোনাল ক্রিয়া, এই সমস্ত সবগুলো টপিকস নিয়ে আলোচনা করার সময় এই ভিডিওতে হবে না। যদিও আমরা রেচন পদার্থ, বৃক্ষের গঠন, কাজ যতদূর সম্ভব এখানে আলোচনা করব। আমরা প্রথমেই লক্ষ্য করছি বোর্ডে একটা চিত্র দেখছি, চিত্রটা হচ্ছে বৃক্ষের অবস্থান। এখানে আমরা রেচন পদার্থ নিয়ে প্রথমে আলোচনা করি। রেচন পদার্থ হচ্ছে মানব শরীরে বিভিন্ন বিপাকীয় রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত ক্ষতিকর পদার্থ সৃষ্টি হয়, এই পদার্থগুলো মানব শরীরে অত্যন্ত ক্ষতিকর এবং কোষ কলায় বিভিন্ন ক্রিয়া কর্মকাণ্ডের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সমস্ত পদার্থগুলো শরীরে অবস্থান করলে মারাত্মক ধরনের অসুবিধা সৃষ্টি হয়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্তও ঘটতে পারে। এই পদার্থগুলোকে নিষ্কাশন করার একান্ত প্রয়োজন। রেচন পদার্থগুলো নিয়ে আলোচনা করার সময় প্রথমে আমরা রেচন পদার্থ কাকে বলে সেটা জানি। এরপরে রেচন পদার্থগুলো যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতি সৃষ্টি করছে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই সমস্ত পদার্থগুলোকে রেচন পদার্থ বলবো। এই রকম পদার্থগুলো আমরা ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম ইত্যাদি ইত্যাদি পদার্থগুলোকেই বুঝব। মানব শরীরে 80% রেচন কার্য সম্পন্ন করে কিডনি, বৃক্ক, আর বাকি 20% রেচন সম্পন্ন করে, রেচন কার্য সম্পন্ন করে অন্য অন্য সহকারী রেচন অঙ্গ। এইরকম সহকারী রেচন অঙ্গগুলোর মধ্যে ঘাম যে নিঃসৃত হয় ত্বক থেকে, ত্বকের লোমকূপ থেকে নিঃসৃত হয়, এটাকে আমরা বলতে পারি। আবার ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিষ্কাশিত হয়, একেও সহকারী রেচন অঙ্গ হিসাবে উল্লেখ করতে পারি। আমরা যে সমস্ত অঙ্গগুলো রেচন কার্যের সাথে সম্পৃক্ত সবগুলো অঙ্গকেই একত্রে রেচন তন্ত্র বলতে পারি। এই রেচন তন্ত্রের এখানে 4টা অংশ যুক্ত হয়েছে, 1 জোড়া কিডনি, 2 নম্বরে হচ্ছে 1 জোড়া ইউরেটার, 3 নম্বরে হচ্ছে মূত্রথলি 1টা বা মূত্রাশয়, আর 1টা হচ্ছে মূত্রনালী। মানব শরীরে বক্ষ গহ্বরের নিচে, উদর গহ্বরের সামান্য উপরে মেরুদণ্ডের 2 পাশে 2টা লালচে বর্ণের সিম্বিজ আকৃতির কিডনি অবস্থান করে। এই কিডনিটা আমরা লক্ষ্য করব, এখানে চিত্রতেও লক্ষ্য করছি যে বাম বৃক্কটা সামান্য উপরে আছে এবং ডান বৃক্কটা যকৃতের অবস্থানের কারণে সামান্য নিচে থাকে। কিডনির বাহিরের পার্শ্বটা অনেকটা উত্তল এবং ভিতরের পার্শ্বটা অবতল। আমরা কিডনিটাকে সম্পূর্ণ একটা তন্তুময় যোজক কলার আবরণ বা আস্তরণ দ্বারা আবৃত হতে দেখেছি। সম্পূর্ণ আবৃত অঞ্চলটাকে বলা হয় ক্যাপসুল। একটা ক্যাপসুলের আমরা 3টা অংশ লক্ষ্য করব। 1টা হচ্ছে কর্টেক্স, 2 নম্বর হচ্ছে মেডুলা,
আর তিন নম্বরে হচ্ছে পেলভিস, আমরা রেনাল পেলভিসও বলতে পারি। কর্টেক্সে দেখেছি আট থেকে বারোটা রেনাল পিরামিড অবস্থান করছে, যার প্রত্যেকটা রেনাল পিরামিডে দশ থেকে পঁচিশটা রেনাল প্যাপিলা অবস্থান করছে, যার সম্মুখ অংশটা কর্টেক্সের দিকে এবং পিছনের অংশটা মেডুলা হয়ে পেলভিসে উন্মুক্ত হয়েছে। আমরা আরেকটা জিনিস এখানে আলোচনা করি যে এই যে ইউরোক্রোম বলা হয়েছে, এই ইউরোক্রোমটার কারণে মূত্রের রঙটা হলুদ হয় এবং সাধারণত আমিষ জাতীয় খাবার খেলে মূত্রটা অম্লীয় হয়, ফলমূল শাকসবজি ইত্যাদি খেলে মূত্রটা ক্ষারীয় হয়। আমরা এখানে বাম বিক্যের এখানে দেখছি যে রেনাল প্যাপিলাগুলো মেডুলা হয়ে পেলভিসে উন্মুক্ত হয়েছে এবং পেলভিস থেকে সরাসরি মূত্রথলিতে এসে জমা হচ্ছে। এক একটা কিডনির আকার আকৃতির কথা যদি উল্লেখ করি তাহলে এটি লক্ষ্য করা যাবে, এটি দৈর্ঘ্যে দশ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত হয়, প্রস্থটাকে পাঁচ থেকে সাধারণত ছয় সেন্টিমিটার হয় আর এর পুরুত্বটা থাকে সাধারণত তিন সেন্টিমিটার। প্রত্যেকটা কিডনির ওজনে লক্ষ্য করা গেছে সাধারণত পুরুষের ক্ষেত্রে এর ওজনটা হয় একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম আর নারীদের ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম। প্রত্যেকটা পেলভিস থেকে একটা করে ইউরেটার এসে মূত্রথলিতে এসে যুক্ত হয়েছে। এই মূত্রথলিটা অনেকটা ত্রিকোণাকৃতির এবং অনৈচ্ছিক পেশি দ্বারা আবৃত, সংকোচন এবং প্রসারণশীল কিছু যোজক কলা থাকে এখানে। এখানে প্রত্যেকটা মূত্রথলিতে এর ধারণ ক্ষমতা হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ ml পর্যন্ত মূত্র এ ধারণ করতে পারে, তবে এর দুইশো আশি থেকে তিনশো বিশ ml পর্যন্ত মূত্র এসে যখন মূত্রথলিতে জমা হয় তখন স্নায়ুবিক কারণে এ নিষ্কাশিত করার প্রয়োজন পড়ে এবং মূত্র নালী দিয়ে সেটা নিষ্কাশিত হয়। এখানে আমরা রেনাল পেলভিসের যদি গঠনটা দেখি তাহলে এইখানে লক্ষ্য করব যে প্রত্যেকটা রেনাল পিরামিডের এখানে অসংখ্য নেফ্রন রয়েছে। নেফ্রনকে আমরা বৃক্কের একক বলতে পারি। নেফ্রনের এখানে লক্ষ্য করা যাবে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে, দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনগুলোই মূলত মূত্র তৈরি করে ছাঁকনি দিয়ে সে গ্লোমেরুলাস হয়ে রেনাল পেলভিসে যুক্ত হয়, রেনাল পেলভিস হয়ে পরবর্তীতে ইউরেটার হয়ে মূত্রথলিতে নিষ্কাশিত হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের এই পর্যন্তই রাখছি। আগামী দিনের ক্লাসে আমরা নেফ্রনের সম্পূর্ণ গঠন এবং কিভাবে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, বৃক্কের তাৎক্ষণিক বিকল রক্ষণ করণীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ক্লাসটা নিয়ে একটু ভাববে এবং তোমরা একটু প্র্যাকটিস করবে, আমরা আগামী দিনে গ্রহণ করো তোমরা। আমি আজকে এ পর্যন্তই রাখছি। আমাদের পেজে তোমরা সবসময় লাইক দিবে, কমেন্ট করবে, কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো ইত্যাদি। আর তোমরা সবসময় আমাদের সাথে থাকো এই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।